সময় চলে যায় ঘড়ির কাঁটা ধরে, কাঁটাটাকে ধর না কেউ একটু, ঘড়িটাকে বন্ধ করে। সময় পড়ে থাকে ইতিহাসের নিদর্শনে, প্রাচীন যুগে কত সাম্রাজ্য গড়ে উঠেছিল রণে বনে আর জঙ্গলে। তাদেরই বুকে খোদিত হয়েছিল লিপি, আদিম মানুষের সারা সাম্রাজ্যের দেওয়ালে। বিধাতার বিধি আর লিপি মিলে তৈরি হয় বিধিলিপি। সেই লিপি দেখতে সবাই একটু যাবে নাকি? হ্যাঁ গাইস, দিস ইজ সুদীপ্ত দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন, তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, টুক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে বেল আইকন টুক করে টিপে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো Sudipta429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। পুরানো সেই দিনের কথা ভুলতে কি আর পারি, ও সে চায়ের কাপে চুমুক দিয়ে ভিডিওটা শুরু করতে পারি। কি সবাই এসে গেছেন? তো শুরু করা যাক 36 বছরের পুরনো লল্লাড়ানি প্যানপ্যানানি বয়স্ক মুভি বিধিলিপি। কথায় বলে সময় মতো খেলে ছলা বাড়বে কলা। ইয়ে মানে আমি বলতে চাইছি মানে সময় মতো পড়লে পড়া বাড়বে জ্ঞানের ঘোড়া, এমনটাই করে দেখেছিলেন আমাদের এই এটু মানে জেঠু। মানে ছোট অবস্থায় খুবই মালের নেশা ছিল, একদম জনিদার মতো। ইয়ে মানে না আমি বলতে চাইছি যে খুবই পড়ার নেশা ছিল, একদম প্রচুর পড়ার নেশা ছিল। সেই জন্য মাস্টার মশাই সেক্সি লেডিস থাকা সত্ত্বেও তার দিকে একদমও তাকাতো না। এটা কি আদৌ সম্ভব? যাই হোক, হবে হয়তো। বাবলু, আমায় ডাকছেন মাস্টার মশাই। ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র দুটো পানু বাকি, সেগুলো স্যার দেখে আসছি। রাত দিন কেবল মুখ গুজে বসে আছে। আপনারা ভাবছেন কি ভদ্র, তাই না? একদম নয়, মোটেও মুরচি কিংবাজার খচ্চর, সেটা জানা যায় প্রায় 20 বছর পরে, যখন এ স্টাইল মেরে এসে পড়ে আই লাভ ইউ ড্যানিয়াল, আই মিন আই লাভ ইউ মিনতি। ওকে আমির, আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। থ্রি ক্যারেক্টার ইন ওয়ান সলিউশন। মেয়ের বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছেন না, সঠিক ঘটক পাচ্ছেন না, সঠিক পুরোহিত পাচ্ছেন না, কোনো ব্যাপার নয়, আমাদের এই দিবাকর দাদু আছে তো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার দিবাকর পণ্ডিত। সবাই মিলে ওরের জন্য একটু জোরে হাততালি দিয়ে দিন। তিন চার রকমের জুতো পরে চলে এসছে। ইনি কখনো দিবাকর ঘটক, আবার কখনো ছেড়া গাজি পরা পুরুত ঠাকুর, আবার কখনো জমি বাড়ির দালাল। থ্রি ইন ওয়ান মানে একের মধ্যে তিন। হ্যাঁ জেঠু, আমি সেটাই তো বলছিলাম এদের, থ্রি ইন ওয়ান, রাইট? ওকে, আচ্ছা ঠাকুর মশাই, আপনি নিশ্চয় বিয়ের মন্ত্রটা জানেন, একটু পড়ে শোনান তো বিয়ের মন্ত্রটা। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। ওফ, নাইস নাইস, সুপার, ফাটাফাটি, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, যত সব বুঝতে পেরে গেছি আমি কেন গেঞ্জি ছেঁড়া, ভুলভাল মন্ত্র পড়েছে আর উদমে লোক কেলিয়েছে। মিস্টেরিয়াস পার্ট অফ দিস মুভি। কথায় বলে বড় নদী যেমন বড় তেমনই তার গর্জন, এমনটাই দেখতে পাওয়া যায় এই মুভিজের মধ্যে, এই বাড়ির বড় বউয়ের গলার চিৎকারটা। শাউটিং মেন্টাল লেডি। ফিরে এলাম বেগের পর, আপনারা দেখছেন ডি আর নিউজ চ্যানেল। তো আমরা প্রথমে যে খবরটির উপর নজর রাখবো, গ্রামের মেয়ে সুপারস্টার অল ইন ওয়ান ইন এনি ওয়ার্ক, সে কাপড় কাচা থেকে বাসন মাজা থেকে ঘর ঝাড়ানো থেকে শুরু করে কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে রুম কিংবা চায়ের কাপ ভেঙে ফেলে কান্নাকাটি করে, এসব কিছু বৈশিষ্ট্য আপনারা গ্রামের মেয়ের মধ্যে দেখে থাকবেন। কিন্তু কখনো আপনারা দেখেছেন গ্রামের মেয়ে গাড়ি চালাচ্ছে রাস্তার ধারে, কিংবা আপনারা দেখেছেন গ্রামের মেয়ে র্যাম্প ওয়াক করছে শহরে গিয়ে এবং সবাইয়ের মুখ হাঁ করে দিচ্ছে? তো এমনটাই করে দেখ এক প্রত্যন্ত গ্রামের গরিব স্কুল শিক্ষকের মেয়ে মিনতি মজুমদার। তাই এর বহুমুখী প্রতিভার জন্য গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে এর নাম নথিভুক্ত করা হয়েছে। A few moments later, আমরা কত কষ্ট করে ভিডিও বানি তো আমাদের নামটা গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে হলো না, আর এরা একটু গাড়ি চালিয়ে
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নামটা তুলে নিল। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ভিডিওটি না দেখলেও চলবে, মানে বলতে চাইছি ভিডিওটি দেখলেও চলবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্ত দাস 429-এ। হচ্ছে আবার এইরকম একটা ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।